ডিসকভার বিডি টিউটোরিয়াল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখাবো। XAMPP ইনস্টল করার পরে অনেক সময় দেখা যায় যে অ্যাপাচি ঠিকমতো রান করে না, তো সেটি কিভাবে সমাধান করা যায় আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আপনার XAMPP ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন অ্যাপাচি স্টার্ট হচ্ছে না। এটা সাধারণত হয় যখন পোর্ট 80 অন্য কোনো প্রোগ্রামের কারণে ব্যবহার হয়ে থাকে, যেমন স্কাইপ কিংবা আর অন্যান্য চ্যাটিং প্রোগ্রাম আছে, বা কম্পিউটার ওয়েব বেস কোনো সফটওয়্যারেও এই পোর্ট 80 ব্যবহার হয়ে থাকে। তো এটা খুবই সিম্পল, আপনারা সহজেই সমাধানটা করতে পারবেন। প্রথমে আপনারা XAMPP ফোল্ডারের অ্যাপাচি ডিরেক্টরিতে ঢুকুন, তারপর কনফিগারেশন ফোল্ডারটিতে যান, এরপরে দেখেন আপনি HTTP কনফিগারেশন ফাইলটি নোটপ্যাডের সাহায্যে এডিট করুন। এখানে দেখুন 80 পোর্ট কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। এখানে দেখুন লোকাল হোস্ট এবং লিসেন পোর্ট, এই জায়গাগুলোতে পোর্ট 80 ব্যবহার হচ্ছে। আপনি 80 পরিবর্তে যে কোনো পোর্ট ব্যবহার করতে পারেন, কিন্তু যেটি করবেন সব জায়গায় ওই একই পোর্ট ব্যবহার করবেন। দেখুন আমরা 80 পোর্টকে 81 করে দিচ্ছি। এরপরে যাবেন হচ্ছে লোকাল হোস্টে, এই পোর্টটিকেও আপনারা 81 করে দিবেন 80 জায়গায়। যেহেতু আমি 81 ব্যবহার করছি, এক্ষেত্রে আপনার যে কোনো পোর্ট ব্যবহার করতে পারেন। এবার সেভ দিয়ে বের হয়ে আসুন। এখন স্টার্ট করুন অ্যাপাচি, দেখেন আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে। অ্যাপাচি মাইস্কুল দুটোই রান করছে ঠিক মতো, কারণ অ্যাপাচি রান না করলে আপনি XAMPP-এর ভিতরে কিছু ইনস্টল করে চালাতে পারবেন না। একটু টেস্ট করলাম আবার স্টপ করে। এবার আপনি অ্যাডমিন পেজে ঢুকুন। আর একটু কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এখন আপনি অ্যাকচুয়ালি ইসে ঢুকতে পারবেন না, অ্যাডমিন পেজে ঢুকতে পারবেন না, কারণ হচ্ছে ডিফল্ট হিসেবে এখনও 80 ব্যবহার হচ্ছে। দেখুন এরর দেখাচ্ছে, এই জন্য আপনাকে আরেকটু কাজ করে নিতে হবে। আপনারা উপরে কনফিগারেশনে যান এবং সার্ভিস অ্যান্ড পোর্ট সেটিংয়ে যান। এখানে দেখুন 80 আছে, এটাকে 81 করে দিন। এবার সেভ দিন। ব্যাস এবার দেখুন অ্যাডমিন পেজে গেলে আপনি সরাসরি XAMPP পেজে ঢুকে পড়ছেন, আপনার XAMPP-এর প্রবলেম শেষ। আশা করছি আপনার XAMPP-টি কম্পিউটার ঠিক মতো ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম হলে আবার সমাধানও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।